আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখানে একদিনের বাদরামে শুরু হয়ে গেছে সকাল সকাল, তো চলে এসেছে এখানে দুটো গিফট। এটা আমাদের জন্য আসেনি, এটা এসেছে বাবা মার জন্য, একটা বাবার একটা মার। তো বাবা মা হার্বাল লাইফ নিউট্রিশনের ক্লাবে যায়, ক্লাবের সাথে যুক্ত আছে, তো সেই কারণে ওখান থেকে বাবা মার জন্য এসছে। বাবা মাকে হার্বাল লাইফ আমি ইউজ করতে বলেছিলাম, তো হার্বাল লাইফ ইউজ করে বাবা মা অনেকটাই বেনিফিট পেয়েছে। তো এখন এটাকে আনবক্সিং করব। ফার্স্ট অফ অল এই দুটো তো দারুণ জিনিস, এটা একটা ছোট হটপট আছে, খুলে লাভ নেই। এইটা একটু চারিদিকে শুধু জল আমাদের বাড়িতে এখন, চারিদিকে জল। জলের কারণ ওই যে উৎস, জলের উৎস ওখান থেকে শুরু হয়ে এখান দিয়ে সব ভেসে যাচ্ছে। অ্যাকোয়ারিয়ামটা গেছে মনে হয় বরবাদ হয়ে, কালকে এসে ঠিক করে দিয়ে গেল একজন, বললো যে আঠাটা খুলে গেছে, মাছগুলোর হয়েছে কষ্ট। তোমাদের আর একটা জিনিস দেখাই, এই মাছটা কিরমভাবে শুয়ে থাকে দেখো, এরম পুরো কাত হয়েও শুয়ে থাকে। লোকে ভাবে যে ও মারা গেছে, কিন্তু যেই এ দেখো এখন এখানে একটা মাছ রয়েছে, কিন্তু ও ওটা খাবে না। ও যখন খেলা করার মুডে থাকবে একমাত্র তখনই খাবে, না হলে খাবে না। টপ টপ করে জল পড়ছে, যেখানে আওয়াজও পাওয়া যাচ্ছে জল পড়ছে। এটা যাবে হসপিটাল, যাবো হসপিটাল। দুজনাই হয়ে গেছি রেডি, আপাতত যাচ্ছি হচ্ছে হসপিটালে ভ্যাকসিন নিতে। আর যে ভ্যাকসিনের ডেট আছে, অবশ্য ভ্যাকসিনের ডেট পেরিয়ে গেছে না, তো সময় তো হচ্ছেই না। তো আজকে ফাইনালি সময় বার করে হসপিটাল থেকে, হসপিটালে এক ভাই আছে আমাদের, আমার একটা বন্ধু আছে, তো ওকে বললাম, ও বললো তাড়াতাড়ি চলে আয়, ও সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, গেলেই হয়ে যাবে। তো আপাতত যাচ্ছি হসপিটাল, তো ভ্যাকসিনটা নিয়ে নিই। কার্ডটা নিয়েছো জেরক্সগুলো? বাহ, সব তো বলে যাও, মনে করিয়ে দিল। ও আমার নতুন মাস্কটা তুমি ঝেড়ে দিলে,
ছি 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 এটা তোমার কাছ থেকে আশা করি মাছটা আমার ভীষণ পছন্দ হয়েছে হ্যাঁ এটা আমাকে দিয়ে গেল আমাকে পড়ার জন্য ওটা তোমাকে দেয়নি দিয়েছে আমাকে আমাকে পাইনি বলে তোমার হাতে দিয়ে আমাকে দিয়ে গেছে আমার একটা বন্ধু কাম ভাই সে তোমার মানে তো তোমার মানে আমার কিন্তু আমার মানে তোমার নয় তোমার মানে আমার কিন্তু আমার মানে তোমার নয় এইটা কিন্তু খুব খারাপ জিনিস ভেরি ব্যাড দিস ইজ ভেরি ব্যাড ঠিক বিভৎস লাইন হ্যাঁ আমাদের লাইন লাগবে না চলো আসো বসো দাদা আসো দাদা তো আসেনি এখন ওটিপিটা তো ওর ফোনে যায় বললাম ফোনটা নিয়ে আসো আনলেন বললাম ফোনটা নিয়ে আসো দাদার ফোনটা তো হয়ে গেছে আমাদের ভ্যাকসিন নেওয়া কমপ্লিট এখন তিনজন মিলে আচ্ছা তিনজন মিলে আমরা এখন বাইকে যাচ্ছি কিন্তু আমরা এরকম করি না কখনো অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমি মানি ব্যাগ আনিনি আর আমি ভেবেছিলাম টোটোতে 10 টাকা করে নেবে তো টোটোতে নিয়েছে 15 টাকা করে 30 টাকা লেগে গেছে এখন রয়েছে 10 টাকা সেই জন্য সব জায়গায় গিয়ে ঝাড় খায় ওখানে গিয়েও ঝাড় খেয়ে এই এখানে ক্যামেরা কেনা করছো তো এমনি ভ্যাকসিন তো হয়ে গেছে তো যাই হোক এখন যাচ্ছি বাড়ি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো বাড়ি যাওয়া যাক তারপরে তো ভ্যাকসিন তো আজকে নিয়ে এলাম কিন্তু এখন ভ্যাকসিন নেওয়ার পরে তোমাদের কি মনে আছে আমার ফার্স্ট ডোজ হওয়ার পরে এই যে মুখে দাগগুলো এইগুলো হয়েছিল কাউকে আমি মুখ দেখানোর মতো ছিলাম না যা অবস্থা হয়েছিল আমার মাস্ক এত বড় মাস্ক পরতে হচ্ছিল আমাকে যাতে কেউ আমার মুখ না দেখতে পায় তো আজকে নিয়ে এলাম সেকেন্ড ডোজ এখন জানি না ডিপেন্ড করছে আমার লাকের ওপরে যে ওটা ঠিক হয়ে যাবে নাকি আবার বেড়ে যাবে তো আমার মন বলছে ঠিক হয়ে যাবে আর চাঁদে একটু তো দাগ থাকেই কিছু বলবে তোমার বেলা ওটা চাঁদে কলঙ্ক হয়ে যায় আমার বেলায় কি হয়ে যায় তুমি তো পুরোই কলঙ্ক পুরোই কলঙ্ক একটা দেবো থাক ম্যাক্সু
তো এখন দেখা যাক কি হয়। তো চলো আজকে আর ডায়লগ না দিয়ে দেখাই তোমাদেরকে আজকে কি কি রান্না হয়েছে। চলো তো এখানে হয়েছে একটা শাক, তারপরে হয়েছে ভেজ ডাল, তারপরে হয়েছে পনির, তারপরে হয়েছে এঁচোড়, তারপরে হয়েছে চিংড়ি মাছ আর বাটা মাছ দিয়ে একটা ঝোল, আর হচ্ছে এখানে থোর, আর ফর স্পেশাল ওয়ান দ্য স্পেশাল ডিশ অমলেট ফর মি অনলি মি আদর করে আজকে আগের দিনে মেয়েটা ফ্যাবুলাস ছিল, আমার সাবস্ক্রাইবার ছিল, সেই জন্য খুব ভালো করে দিয়েছিল। আর আজকে যে দিয়েছে সে আমি জানি না, মুখ ঢাকা ছিল দেখতেও পাইনি, আর এত লাইন ছিল এত ভিড় ছিল, তার মধ্যে আমরা যাই হোক ভ্যাকসিন নেওয়া তো হয়ে গেল। তো যখন ভ্যাকসিন দিচ্ছে এরকম ভাবে হুম করে ঢুকিয়ে দিল, দিয়ে চাপ করে চেপে দিল, হয়ে গেল। মানে কি যে করলো বুঝতে পারলাম না, এত জোরে দিল। তো যাই হোক, এতদিন আমি ভয় পেতাম ভ্যাকসিনের, মানে ইনজেকশনের আমি ভয় পেতাম, তোমরা সবাই খুব জানো, ও তোমাদেরকে আগে বলেছে, আমি তার জন্য কোনোদিন ইঞ্জেকশন নিতাম না। এখন আমার পুরো ইঞ্জেকশনের ভয় চলে গেছে, কিচ্ছু হয় না, কিচ্ছু না, নাথিং। তোমরা যারা ভয় পাও তারা ভুলে যাও, ইঞ্জেকশন নাও, যদি কোনো সমস্যা হয় কোনো ভয়ই লাগে না, জাস্ট এরকমভাবে ঢোকাবে, একটু লাগে সামান্য, চিক করে তারপর ঠিক হয়ে যাবে। একদিন গরুর ইঞ্জেকশনটা নিতে হোক না, তারপরে বুঝবে লাগে কি লাগে না। গরুর ইঞ্জেকশন তো যে নেয় সেই জানে, ও ইঞ্জেকশন আমি কেন নিতে যাব, সেই জন্য ওই বলতে পারবে। আমি তো নিইনি, আর আমার আগের দিন আমার মা ইঞ্জেকশন দিল, মনে আছে কিরম মোটা ছিল সুচটা? সেটা তো 10 ml এর একটা ইয়ে ছিল, মানে ডোজ ছিল, তো 10 ml এর সিরিঞ্জ তো দিতেই হবে, সেই জন্য এরকম মোটা সিরিঞ্জ নিয়ে গেছিলাম যাতে দিতে হয়। 10 ml সিরিঞ্জ দিয়ে মানুষকে দিয়েছে? হ্যাঁ। তো যাই হোক চলো, আমার মাকে মানুষ নয় নাকি উল্টো পাল্টা কথা বল। তো চলো আমরা তো খেতে বসি, লাঞ্চটা করেন। তো চলো খেয়ে তো চলো খেয়ে নি, তারপরে কথা বলছি। এখানে চলে এসছে ঠাকুমা, এখনই বাংলাদেশি ভাষা শুরু করবে, তার আগে খেয়ে নি চলো। তো চলে এসেছি বাড়ি, বাড়িতে এসে দেখি আমাদের বাড়িতে তিনজন এখানে নতুন অতিথি এসছে। এই একটা হুলি, এই একটা বাচ্চা মেয়াও। এটা বড্ড সুন্দর, এটা বড্ড সুন্দর, এটা কিন্তু সবসময় আমার কাছে আছে, এটা সবসময় আমার কাছে আছে। আর এই একটা হুড্ডুপাড়া, এইটা কিন্তু বড্ড মিষ্টি, এইটা কিন্তু বড্ড মিষ্টি আমাদের, এটা কিন্তু আমাদের বড্ড মিষ্টি, এইটা কিন্তু বড্ড মিষ্টি, আমার পায়ে পায়ে থাকবে খালি। তো তিনজনকে আজকে একসাথে পেয়েছি, তিনজন একসাথে আসে না, একসাথে পাওয়া গেছে তিনজনকে। চলো চলে এসো উপরে, চলে এসো, চলে গেলাম উপরে, চলে গেলাম। Wow.
কি গো, গা হাত পা ব্যথা হয়েছে ভ্যাকসিন নিয়ে? ব্যথা? হ্যাঁ, মিথ্যে কথা, আমার ব্যথা হয়নি তো। থম্বভব জেলটা লাগিয়ে না, এখানে আছে। না লাগাইনি, অন গড লাগাইনি। আচ্ছা, এখন ডিম্যান্ড এসছে ইনজেকশন দিয়ে কেউ হাত টেপে না, আরো ব্যথা হয়। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে কোথাও একটু, তাহলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের কমেন্ট করো কেমন লাগছে। আর দেখা যাক, কালকে একটা কিছু প্ল্যান করছি, সেটাকে সাকসেসফুল করতে পারি কি না। তো আপাতত আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে অবশ্যই ভুলো না। তো চলো, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার। তুমি কিছু বলবে? তুমি তো বলেই দিয়েছো। ওকে, চলো টাটা।